আমাকে একটা সরিষা কালারের ড্রেস দে। বাড়ি মফ হচ্ছে ওরের হুলের বড়া ঢং করে, ঢং তো বেড়িরা করব, ঢং কি বেড়ারা করব। আরে না দেয়াইবা, খালি হুল দিয়ে এলে হইবো নি। আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা, আপনারা ব্যাকে বালা আছেন নি? আলহামদুলিল্লাহ আন্নে গো বোন বালা আছি, সুস্থ আছি, কন্দে চালিয়ে আইসি। আজ যা আইসি একখানা বুঝছেন নি, হরের খেতে, হরের ক্ষেত বুঝেন না কেন? ভাইয়া আমাকে একটা সরিষা কালারের ড্রেস দেন। আজ যা আমি আইসি সরিষার খেতে, আমরা নোয়াখালীর ভাষায় কই হরের হুল। এগো হাব্বি, তুই আর একখানা দেও না, যে সুন্দর কেন অলজ্জা জামা হিন্দি আইসি। আহরে আর আপুরা ভাইয়ারা আরে সুন্দর লাগেন নি, হ্যাঁ হরে হরে একখানা আরে গেল গেল আমার কুইন লাগেন নি। ওরে আল্লাহ হজাপতি তো উই চলে যার গই। আজ যে চিন্তা করছি আর আপুরা ভাইয়ারা, বুট বাজি হে জুকাইতে খাইতে হ্যাড়িতে বুঝছে নি, একবারে গ্যাস্ট্রিক হয়ে গেছে, গ্যাস্ট্রিক খালি এনে লাগছে এনে লাগছে। হরে চিন্তা করছি নো, আজ যার আমি কেন গ্যাস্ট্রিক হয়ে যেন খানা খাইতাম না। এক যে আমি এই যে হরের হুল দেন যে হরের হুলের বড়া বানামু, আর কি কয় জানি একখানা হাতলা করি সাজনা দি ডাইল রান্ধিলমু, আর ওই সেই গা আর বার কাগু বাজি করুম, থুকু বার মাছ বাজি করুম। তো আর আফুরা ভাইয়ারা সান কি সুন্দর গো দেখতে, আল্লাহর নেয়ামত, আল্লাহর আল্লাহর অশিস নেয়ামত এগুলা। আরে দেহ তুই একখানা আরে দেহ, হরের হুল দিয়ে লাগে তুমি বেদিশে হয়ে গেছো, আর কি মাথা গুড়ানি উড়ি গেছে নি, আরে না দেয়াইবা। অ নাই হরের হুল তুলিয়ে এই যে সান আর আফুরা ভাইয়ারা বড়া বানামু, তো বড়া আয় আনে লগে রেসিপিও শেয়ার করু, আয় আনে করে ঘুরাই দিয়া মাগি দেয় হরের হুল তুলি লই। আহারে মানে দেখি একবারে করি যে ঠান্ডা হয়ে যার, আর দাদিয়ে হরের হুলের আঙ্গো খেতা ছিল বার মিয়া আর কাগুর নাম, আয় মাসিকার নাম হয়েছে বার মাস, আয় খালি শতানি করি কে বার কাগু। তো হরের হুলের বড়া বানামু আর সাইড যে বার মাছ বাজি করুম, একটা মশমচা করে অলদ দি, আর সে একখানা মসুর ডাল রান্ধুম। কি হরের হুলের বড়া খন যায়নি, হরের হরের হাতা আছে না জনেক ডেগা ডেগা কসকিচ্ছা কসকিচ্ছা করে উড়ে, এত হুয়াদ রে আর আফুরা ভাইয়ারা দেখছেন নি, যেদিকে তাকায় হেদিকে হইর, যেদিকে তাকায় হেদিকে সরিষা ফুল। তো চলে নায়ন আরো বালামতে তুলি লই, কিতাম খালি ছবি তুলতে মনে করি লাগে যে ফোসফোস ছবি মারিয়ের। আর আফুরা ভাইয়ারা কেন ছোটবেলার কত স্মৃতি যে মনে হরি যার, আর নেগো কাছে কেচ্ছা লাগে রে, এত সুন্দর হৈরর খেতে কেন দেও না, কত সুন্দর হৈরর খে যেমুই রেনিয়ের হেমুই ফকফজ্জা অলুজ্জা, যেমুই রেনিয়ে যত দূর আর এই দুই শোক যার অত দূর, দেহরে বেড়া দুগে এনে কি আর কুত্তা লই, মানে কুত্তারে আগামুতা করার। আচ্ছা যাক গুই, যেমুই রেনিয়ের আর আপুরা ভাইয়ারা চিন্তা করছি আর আফুগর লগে শেয়ার করুম। এরে আর আফুরা ভাইয়ারা তঙ্গ কাছে যদি আর ভিডিও ভালা লাগে থাকে অবশ্যই কমেন্টস করিবা, লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিবা। এই যে শহরের হুল, বাবুরে বাবু কি সুন্দর কটকুটটা অলিজ্জা, আর একবারে কেন হরের হুলের কালার বাড়ি ফাইন লাগে, কেউ কয় বাসন্তী কালার, বাসন্তী কালার একরকম, আর এটা কিন্তু হরের কালার না, আর এটা হচ্ছে অরেঞ্জ হলুদ বুঝছেন নি, কিন্তু আর কাছে অলজ্জা কালার, এত ফাইন লাগে এত বালা লাগে এত বালা লাগে, কি আর কমু আর আফুগো ভাইয়া করে। তো আর আফুরা ভাইয়ারা শুনেন, আয় তাইলে অনেক কত বাসা চলে যায় গই, আর ইস্তারের টাইম আর বেশি দেরি নাই, আয় যে রাঁধতে হইব এগুলো হোলি সুন্দর করে লই রাঁধু, তো আপনাদের লগে শেয়ার করু, আশা করি চলেন আর বাদ যায় গে অন কেন। আর আফুরা ভাইয়ারা দেখছেন নি হরের হুলে গন্ধ নাই, কিন্তু অলিজ্জা ফকফকিয়া, তা নে বাদ যাই গই বাদ যাই গুন্দি বড়া বানামু চলেন। বাতার ডাইল বইয়ে দিছি ইন্দি, আবার কিচ্ছি সান না ইন্দি, বার মাসও ভিজে দিছি, ও মা হচ্ছে হচ্ছে ভিজ ভাত হয়ে গেছে, আর হাসা মিথ্যা ডাইল রান্ধি রয়ে মানে লাগে রাইতে খাই শেষ হয়ে যায় বলে হাসা মিথ্যা ডাইল রান্ধি ডাইল গুড়ি লইছি, অনেক সাজনা দিয়ে দিমু
আর সাজনারে দুই কঞ্জুলে করি বুঝছে নেয়ারা ফুরা ভাইয়ারা তো এখানে উঠে থাক আর দুনিয়া তার কাঁচামরিচ দাগে তেল দি মারি এরকম একটা দাগে তেল দিছি আর আফুরা ভাইয়ারা সাজনা দি ডাল রেঞ্চি একটা অল্প কুদ্দুর ডাল রেঞ্চি লগে দিছি কিয়ে দি দাগে তেল জিরা রন হুনা মরিচ দি দাগে তেল দিছি একটা হুনা মরিচ গুন কষালি কষালি খামু তো অ নাই হরের হুলের আর মাছ বাজি করি এলাম আর হরের হুলের বড়া কেনে বানায় হিয়ে নান্নে করে দেয়ামো এই যে আর ভাত হয়ে গেছে গরম গরম ভাত ধোঁয়া উড়ের ঘুরি থুইছি এটা আর বুঝেননি সুন্দর করি পরিষ্কার করি এ করুম ভাজি করুম কারি টারি দুই তুলোম আর অনেক আফুরা প্রশ্ন করেন যে আফু আর নেই মাছে মরিচের গুই দেন না কিনলে আসলে একটা টিপস দি আপনি যখন মাছে মরিচের গুদি দিবেন তখন হইব কি আপনি মাছটা মসমুচ্ছ হইত না বা আপনি ধরেন জিরার গুই দিলেন বা আপনি ধরেন কি কয় জানি মরিচের গু একানা রোন বাড়া এগুলা হচ্ছে অন্য জাতের মানে অন্যভাবে ভাজি করলে আর আপনি যদি একদম মসমুচ্ছা ভাবে খাইতেন সান মাছ আর আফুরা বাইহারা তাহলে সেই মাছের মধ্যে শুধু বেশি করে হলুদ এ দেওয়া আর আফুরা বাইয়া করে বেশি করে হলুদ আর হইছে নুন এছাড়া আপনি আর কিচ্ছু দিয়েন না তাহলে ওই মাছ আপনি খাইতেও সোয়াদ লাগবো এককারে মসমুচ্ছা কুরকুরিয়া হইব বুঝেন নি তাই আমি ভালা করি মাই লইছি আজানেরও অক্ত হয়ে গেছে সুন্দর করে এন মাছির তো হলুদ গন্ডে ভালা মতে মেসাজ করে ঢুকাইতে হইব বুঝেন নি বিসমিল্লাহির রহমানির রহিম আরা পুরা ভাই এরা আর মাছ দিন মন্ত গেলে একেবারে মশ মিচ্ছে বাজি হইল অ নাই হরর হুলগুন্ডে বালা মতে পরিষ্কার করে দুধ তুলই মন্ত গেলে উঠে থাকত এরিও আরা পুরা ভাই এরা মাছ বাজি তো বইয়ে দিছি অ নে হরর হুলগুন্ডে আনলে কি কয় আনি মত বা বড্ডা সালনে থুসি কিলে জানেন নি হরর হুলের মধ্যে ছোট্ট ছোট্ট একগুণ হোক থাকে ওই হুলের মধু খেবার তো সেগুন লাগে বারো যায় গই এলাই হালাই দিছি কনে কনে হরের হুলের বড়া খাইছেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাইবেন আর তো খুবই ভাল লাগে অবশ্যই আমি বুঝি ভালাম এরা কন না তখন সান্না একেবারে আগাগে একেবারে মোমের নানি আঙ্গুল দিকে একেবারে কষি কদু মানে লাউরে যে চাঙ্গুল দেনে খুঁটলে ক্ষীর বার হয়ে যায় যে ড্যাগা না বাতি বুঝা যায় সেম এই সান্নাকারে মোমের না নে অ না এখানে কাড়ি লোমু সুন্দর করি কাড়ি মাছও এনে ওই যার আওয়াজ শুনেন নি তেলের আওয়াজ বুট বুট করি তেলের আওয়াজ সুডার অন এখান কাড়ি তো আল্লাহ আছে না এনে হে আইস দৈন্যা হাতা কাঁচা মরিচ এখান বেগেন কাড়ি আগে দিয়ে নাল করে থুইছি আনের কি কয় জানি এ বড়ার লগে দিবার লাগুলি কনে কনে খাইছেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাইবেন আনেরা আর উত্তরবঙ্গের মনে বেশি খানা হয় তারপর কখন আগে কৃষি মার্কেটে হরের হুল বিক্রি করতো বড়া বানায় পারলাম আহারে আর আফুরা বাইয়ারা কোম্বার হুলের বড়া এত সোয়াদ লাগে কি আনে করে কইতাম বিশ্বাস করতেন না ইয়া আইসিনি কেন হ্যাঁ কন আইসি করেন বিল দিছে না তাহলে মনে বলুন ঠিক যা করতাম লাগছি কোম্বার হুলের বড়া কৃষি মার্কেট তো হুল কিনতাম কিনি আনি ডিম দি বাজি করতাম এত সোয়াদ লাগতো আর আফুরা বাইয়েরা আজ যে দুইটা প্রশ্নের উত্তর দিমু দুইটা প্রশ্নের কঠিন জবাব দিমু প্রথম জবাব হইছে অনেকে আরে কইতে আছেন যে আই বস্তির বাসাইতে থাকি এটা ওই ওই মহিলাদের জন্য ওই পুরুষদের জন্য যারা এই কথাটা বলেন অহংকারের কিছু না আই যে বস্তির বাসায় থাকি ওই বস্তির বাসার টাকা দিই তিন মাসে একটা বাংলাদেশে তিন মাসে একটা বাংলাদেশে পরিবার চলবো চলবো নি চলবো কি তিন মাস আমরা যে আমার বাসার খরচ প্রতি মাসে 80,000 90,000 টাকা তিন মাস যদি 80,000 তুমি বাঙ্গি বাঙ্গি করো তিন মাস একটা বাংলাদেশে ফ্যামিলি চলবো নি চলবো চার মাস চলবো ঢাকাতে তাও তো আপনারা না জানি ফ্রান্সের ইতিহাস সুন্দর করে হড়িয়ে ফ্রান্সের ইতিহাস হচ্ছে আমার পুরান ঢাকা কলকাতার স্টাইলে ওনারা পুরানা বিংলিং ভাঙে না ওনারা সবসময় তাদের স্মৃতি তাদের ঐতিহ্য
এগুলা ধরে রাখতে চাই। সেকেন্ড প্রশ্ন না, সেকেন্ড একটা করা জবাব দি। অনেকে আমারে কন ফ্রান্সে আই আই মরা নছি, আপনার উদ্দেশ্যে কইতে আসি। ফ্রান্সের আগে অনেক দেশ ঘুরছি কিন্তু আমরা ডোলে হিডাই না, ঠিক আছে? নি না জানি না শুনি কারো সম্পর্কে কমেন্টস করা উচিত না, এই কথাটা মনে রাখবেন। অনেকে দেখার মুখোশ ইন্ডিয়ায় এই ধরনের কমেন্টস করে, আপনি যদি এত আদিজালা অন তা আপনি মানুষকে খারাপ কমেন্টস কিনলে করেন। এটা হইছে দুইটা প্রশ্নের উত্তর দিলাম। দ্বিতীয় উত্তর, অনেকে আরে কয় যে প্রশ্ন করে কমেন্টস লেখে ইতিস জামায় আরে দি ব্যবসা করার, আরে দি ভিডিও বানায়। এক্সকিউজ মি, আমরা এই ভিডিও বানাই আঙ্গো হেড চলে না, আঙ্গো আরো অনেক কাজ আছে, বুঝছেন নি? আমরা ব্যাক কিছু শো আপ করি না। আপনারা আমাকে 22-20 মিনিটের একটা ভিডিওতে দেখি, যদি আপনারা আমার 23 ঘন্টা 40 মিনিট জাজমেন্ট করে ফেলেন, অ্যাবসলুটলি রং। তো সো একটা মানুষকে যখন আপনি জাজমেন্ট করবেন, ডেফিনেটলি ঠান্ডা মস্তিষ্কে তাকে জাজমেন্ট করার চেষ্টা করবেন। গেল গয়া আবর্জনাগরলই কথা, লাভ হয়েছে আর যারা আমাকে মন থেকে ভালোবাসে, যারা আমাকে রেগুলারলি ভিডিও বানানোর জন্য উৎসাহ করে, তাদের জন্য, তারা আমাকে ভালোবাসে বলেই আজকে আমি নাকি একটু পর্যন্ত আসতে পারছি। আমি কখনো মানে গলা বড্ডা করে কথা কইতাম চাই না। অনেকে আমারে বলেন ঢং করে, ঢং তো বেড়িরা করবো, ঢং কি বেড়ারা করবো, ঢং তো অবশ্যই বেড়িরা করবো। অনেকে কয় আমি আমার ব্লগ কেন ফতেন্যা ব্লগ হইতো, আমি চাই না। আমার ব্লগ, আমি যেহেতু নাটক করছি, আমার রক্তে নাটক মিশে আছে, আমার ব্লগটা থাকবে ওরকম ভাবে। ঢং অবশ্যই করবো, ঢং না করলে আবার কিসের ভিডিও বানায়? হ্যাঁ আমি ঢং করি, আপনার যদি ভালো না লাগে এটা শুধু হেটারদের উদ্দেশ্যে কথা, আপনারা আমি ভিডিও চাইয়েন না। আর অনেক কলজার বড়ু কলজার আফুরা আছে, হেতারা আরে ভালোবাসে, হেতারা আর ভিডিও চাইলে হইব। বেশি কথা জ্ঞান দিয়া লাইছি, আর বড় গুণ কারি টুকুর করি রসিগড়ে চলি যাই দেয়া নাই কিছু নাই সিবলে কসাইলে দূরে যাইব, বরকত কম হইব। তো বুঝছো না, সুন্দর করি লইলি কথা কিন্তু বেশি কঠিন বোঝা লাগছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কেন মাছের জানান বাড়াচ্ছে, মাছ মানন বাড়ি কই গেছে। শোনো শোনো শোনো, আর কারা কুড়া অলমোস্ট দাম বেগুনের যে লইতাম না, বুঝো না? সুন্দর করি আই গোড়ের গুলটা আগে দিই, একটা কষালি 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 দুই লইলাম। পুরা ভাইয়েরা এনাই হেস কাটি লইছি, কাঁচামরিচ ফুলি লইছি, ধনিয়া আটা নুন, একখানার হাঁসা মিচ্ছা রোন বাড়া, মরিচের গুঁড়ি, অলদের গুঁড়ি, সাইলের গুঁড়ি, আর একখানা বেসন দিছি, বুঝলেন? ও নাই আর এনে মাছ বাজিয়ে একেবারে কুট কুট করি ওই যার মশাল্লা দিই, অন হরের গুনগুন দিয়ে দিলাম। আই বড়ার মধ্যে কোনো হানি ইউজ করতাম না, ওনার বেগুন একত্তর করি মাই লমো সাইলের গুঁ দিছি, কিলে জানেন নি আর আপুরা ভাইয়ারা। সাইলের গুঁ দিলে আনের বড়া একেবারে মসমুচা উইব, তো গেলে সাইলের গুঁ আর বেসন দিছি, অন দিম হয়েছে আন্দা আমারে জোগা হয়ে গেছে। বালা মতে মাই লই হানি দিতাম না ইয়ার লাই, কারণ একটা না হি অলরেডি হানি কাড়ি যাইব, যার কারণে আমি আর হানি দিতাম না। মাখনের লগে একদম সুন্দর মতে ইয়া হয়ে গেছে, বৃন্দনে আরো জোরে সরে ইয়া গেছে। মাছ ভাজি হয়ে গেছে, তাই আন সেম তেলিতে জাল কম দি বিসমিল্লা হই। আর আপুরা ভাইয়ারা আর একখানা দূরে তুন ধর, কাছে তুন ধরলে আর একবারে বিশাল বড্ডা মুখিয়ান দেওয়া যায়। কনে কনে হইরর বড়া খাইছ অবশ্য কমেন্ট বক্সের মধ্যে জানাইবা, অ নাই কেন বানাইয়ের দিয়া ইয়ে রান্নে করে।
হেয়াইজুন না নি বুঝছেন নি যেতে যেন বানায় আরি তো একটু হেয়াইজ বেশি করে দিবেন তাইলে আনের মানে ফেয়াইজ উঠতে যাচ্ছা আর হইডোর মধ্যে তো এমনি একটা জাজ আছে যখন আমরা এখানে দুইয়ের না এমন জাজ বার হয়েছে আর ফুরা বাইয়ারা মানে ওই যে হইডোর টাইলে যাচ্ছে আর আব্বা হইডোর শ্বাস নি খাইত বুঝো নি এককারে হইডোর শ্বাস নি এত পছন্দ করতো আর আব্বাই অনাই দিলম আমি গো বাইয়া আর মানে খুব পছন্দ ফেয়াইজু এই একটা না খুব পছন্দ করে কিন্তু আই খাইলে আর গ্যাসটিকে এমন জ্বলা শুরু করে রে আপুরা ভাইয়া রাজ্যে কয়েকদিন ধরে ইস্তারের আগে দি খালি কলজা জ্বলে আমি দেখবেন এমনি দি দিম আই এলে ফাইফি নিতে দিছি লাগেন একবার দি দি দেখছ নে খেতে তুমি যেতে উড়েছি দেখছো না উড়েতে কি কষ্ট মনে হয় যে উড়ে বাবারে কত গুণ হইব করতাম গে সেরকম করেছি দেখছো নি দেখছেন না আমার কিন্তু বই যাবা একটা মন তো জালে হইব হয়েছে গো গরম গরম ডাইল দি ভাত দি মাছ ভাজি দি খাবো কগছে গুনছেন দশ দশ গা তুই হাস গা আমি হাস গা ঠিক আছে নি তুই পাঁচটা আমি পাঁচটা ওকে আর নারাফা আমারে দেখতাম সব সময় মন্তাজালে আমার কি কয় জানি হিয়াইজু বাইসতো মন্তাজালে কই মাছ বাইসতো মন্তাজালে হেতেনে সব সময় দেখতাম এখান ভাইসতো তো আজ আমরা বড়া বানাইছি আশা করি আবারও কদিয়ে না কিয়ে কিয়ে দিছি আর পুরা ভাইয়ারা আশেপাশে যদি আনের আঙুল ঢুকে দিছে না মোবাইল দিতে হ্যাঁ এখানে দূরতুন বড় না এমনি আর মুখ এখন বড়া না আশেপাশে যদি হরের হুল হাম বিদেশে আর নানি ইচ্ছে তো হেলে চলি আইবেন লগে দিবেন হেয়াইজ হলা কাঁচা মরিচ হলা দন্যা হাতা হাসা মিচ্ছে সাইলের গুঁই হাসা মিচ্ছে বেসন রোন বাড়া মুচ্ছের গুঁই অলদের গুঁই নুন রোন বাড়া দি কষালি চান্নানি বানা নেবেন বুঝছেন নি অবশ্যই আর আপনারা ভাইয়েন আরে কমেন্টস করে জানাবেন দেশ বিদেশ বাংলাদেশ ব্যাগ জায়গা তুল যাতারা যাতারা বানাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ইনশাল্লাহ আর তো কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি অনেকগুণ বাজি হইল গরম দিম যেহেতু ডাইল বেগের আগে দাইছি তো উড়াই লই ডাইন টেবিলে চলি যাই আর রান্না ঘরে দিয়ে মশ মিরচা কিরকম হয়েছে ফিসফিস করি বুট বুটার তে মস মিচ্ছা হইছে এরিও আর হাফুরা বাইয়ারা আনে গো বাইয়া রে আগে দি খাবাই দিন ইয়ে লানের আর শো করিয়েন না আনে গো বাইয়া হালকা পাতলা স্লাইড খাই লইছে আর দুই মিনিটের ভিডিও করে দি তারপর আনে গো বাইয়া খাইব এটা হইছে সেক্রিফাইস বুঝছেন নি তো বিসমিল্লা হই সরিষা আর বড়া করছি হরিয়র হুলের খাইছাই আপুরা বাইয়ারা কি কইতাম জেতারা সরিষা হুল খাইছেন সরিষা হুলের বড়া খাইছেন হেতারা তো জানেন হেতা করে তো আর কইবার কিছু নাই এত হুয়া অমৃত নুন রেখেছি তো
পয়সা ফরক করছেন আমি কি দিনে ইস্তার করেননি আমি এনে আজান দে আটটা ফাঁস পঞ্চাশ আটটা ছাপ্পান্ন হেতো আমি এনে ঘুরা সন্ধ্যা নামে না রাত নামে না কেন গো কদিন তো দশটার সময় মনে হবে আসর নামার জন্য আজান দিছে আপনার বেড়া এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ এত ভাল হয়েছে দানো বাইরে দুয়ে খেলো আবার আগের তুই লঞ্জা খাইও মাথা খাইল অবশ্য অবশ্যই যেতারা এনে খান না হাতারা বানাবেন যদি হওয়ার নয় আয় কুতকুত আবাস করে যেন এটা আঙ্গো কারের ফ্লোর বুঝছেন নি এলা আবাস করে সাজনার ডাল লই এগুলো ফেরত তুলে আনছিস দেন হে সাজনা আনি সিলি সুন্দর করে দুই গিফট করি আলাসি এত হুয়ার হরিষার বড়া আল্লাহ দরবার লাখ লাখ ফকর মরিচ যদি চা কষালি এত হুয়া দিছে মাঝে মধ্যে ইচ্ছা তরকারি দি ইচ্ছা ডাইল হাতলা ডাইল মাছ বাজি এরকম বড়া দি ভাত খেতে বাড়ি হুয়াত লাগে আল্লাহর নিয়ামত ওরে কানাতে হচ্ছে রে তারা ফুলে বেড়াম কনে কনে এরকম খানা পছন্দ করেন অবশ্য কমেন্ট বক্সের মধ্যে জানাবেন বাবু রে বাবু এত হুয়া দিছে বাড়ি হুয়া দিছে নিজের প্রশংসা নিজে করুন দুর্নাম করিবার তো মাছের অভাব নেই আরা ফুটা ভাই এরা আপনারা ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ দোয়া করি আমি অন্য ব্যাকলে দোয়া করি আল্লাহ হাফেজ